জাহিরে আমাতে আর সামনে একদম অন্ধকার, দুজনকে ফ্ল্যাশ চলছে কিন্তু সামনে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। 4:30 বাজছে, চলো এখন সামনের দিকে এগানো যাক একটু আস্তে করে। আমরা এখানে লাস্ট স্টপেজ করে দিয়েছি, এখান থেকে আর আমরা বেশি দূর যাচ্ছি না, কারণ আজকে একটু লেট হয়ে গেছে আসতে, প্রায় 4:30 এখন বাজছে, 5টা বেজেই গেছে। এবারে যাব বাড়ি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আজকে আসতে, তো কালকে থেকে একটু আগে করে আসব। ম্যাক্সিমাম 20 মিনিট আগে আসলেই ঠিক ছিল, এবারে কিন্তু সকাল হতে চলেছে, 5টা বাজছে, তো চলো এবারে যাব বাড়ি, এখানে আর কিছুক্ষণ থাকবো তারপর বাড়ি চলে যাবো। তো এই ফাইনালি আমরা আমাদের গ্রামের রোডে চলে আসছি, এত সুন্দর রাস্তা আর কি রোডটা, এখানে আর কি মাছ চাষ করা চলবে যা পানি রয়েছে এটার মধ্যে। সামনে ছোট ছোট পুকুর রয়েছে, এগুলো পুকুরই আর কি, এত এইটাতে এগুলোর মধ্যে আর কি জল জমে থাকে যে সে বলার ধারণা বাইরে। এখানে জল জমে নেই, এগুলো একটা একটা বড় বড় পুকুর, কিন্তু এগুলাতে কিন্তু আছে। দোকানকে আসছি, অনেকক্ষণ অনেক টাইম হয়ে গেছে, প্রায় এখন বাজছে 7টা আর আমি আসছি দোকানকে, অনেক টাইম হয়ে গেছে, গিয়েছিলাম তো আপনারা দেখলেন, তারপর বাড়ি আসছি, বাড়ি আসার পর দোকানকে চলে আসছি। আমি গিয়েছিলাম বাড়ি খাবার খাওয়ার জন্য সকালে, তো আমি এবার চলে এসেছি দোকানে। আর সামনে কিন্তু আজকে রোদ দিচ্ছে, আজকে বলেছিলাম আমাদের ছেলেগুলোকে যে পিচটা ভেঙে গেছে, তো ওটা সিমেন্ট রয়েছে, সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিয়েছে, কারণ আজকে বৃষ্টি হবে না আমি জানতাম, কারণ দেখে নিয়েছিলাম। তো গাইস আমি বাড়িতে ফিরেছিলাম, আজকে শরীরটা কিন্তু একটু ভালো নেই, তার জন্য আজ ব্লগও করিনি, কারণ শরীরটা এত খারাপ লাগছে আজকে, কী বলবো, ভালো লাগেনি। আর ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচও হচ্ছে, তার জন্য ম্যাচ দেখছিলাম, কিন্তু প্রথমে যে খেলটা হলো আর কি 18 ওভার পর্যন্ত, রোহিত শর্মা সুমন গিল, তো ভালো ম্যাচটা হয়েছে, কিন্তু তারপরে দুজনেই 18 ওভারে হয়েছে, রোহিত শর্মা 19 ওভারে, সুমন গিল আউট হয়ে যায়। তো গাইস এবারে আছে কেএল রাহুল আর তার সাথে আছে বিরাট কোহলি, তো চলো এবারে যাবো দোকানকে, তো তার জন্য কী করি আগে রুমটা চাবি দিয়ে দিই। তো গাইস আমার দোকানটা অনেক টাইম হয়ে গেছে এবং ফাঁকায় অনেক টাইম হয়েছে। তো গাইস ফাইনালি চলে আসছি আমি বাড়ি, আর আমি খেলা দেখছিলাম, কিন্তু আজকের খেলাটাও লস, কারণ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান জব গেম ম্যাচ থেকে তবগির বৃষ্টিটা আসতে হয় কি, অন্য কোনো ম্যাচে টপ করে আসবে না, কিন্তু ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান থাকলেই ম্যাচটা পুরো উল্টো করে দেয় একদম বৃষ্টির জন্য। তো কী হয় এখনও তো কোনো আপডেট পাইনি, এখন বাজে প্রায় 8টা বেজে গেছে, প্রায় 8টা বেজে গেছে। তো কী হয়েছে এখন দেখা যাচ্ছে কি বৃষ্টি থেমেছে 7টার সময়, এখনও মাঠ পরিষ্কারের কাজ চলছে, তার জন্যে ওভার বলছে কমিয়ে দেওয়া হবে, ওভার যদি কমিয়ে দেয় তাহলে তো ইন্ডিয়ার আজকে হাল খারাপ হয়ে যাবে, কারণ হয়েছে 24 ওভার, 1 বল 147 রান, 2টা উইকেট। তো গাইস আজকের ব্লগটা এখানে এন্ড করছি, যদি ভিডিওটা ভালো হয়েছে ভিডিওর একটা লাইক করে দিন, যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিন, দেখাও গাইস পরবর্তী ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ জয় ভারত।